হ্যালো শিক্ষার্থী সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে পঞ্চম শ্রেণীর অষ্টম সপ্তাহের বাংলা একটি অ্যাসাইনমেন্ট উত্তরপত্র সহকারে দিব। আমি আশা করছি আমাদের এই উত্তরপত্র অনুযায়ী আপনি যদি দেখে দেখে লিখতে পারেন সেক্ষেত্রে শ্রেণী শিক্ষক আপনাকে সর্বোচ্চ নম্বর দিবে বলে আমরা আশা করছি। এখানে পাঠ নির্দেশনায় 1 নম্বরে মূলত আপনাকে নিচের যে শব্দগুলো দেখতেছেন এগুলোর অর্থ লিখতে হবে, 2 নম্বরে মূলত আপনাকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, 3 নম্বরে আপনাকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখতেছেন বা টিক চিহ্নগুলো দেখতেছেন এগুলোর সঠিক টিক চিহ্ন বা বহু নির্বাচনী প্রশ্নটা লিখতে হবে, 4 নম্বরে মূলত আপনাকে নিচের যে প্রশ্নগুলো দেখতেছেন এই সবগুলো প্রশ্নের আনসার করতে হবে, 5 নম্বরে মূলত আপনি যে অনুচ্ছেদটি দেখতেছেন এই অনুচ্ছেদটি ভালো করে পড়ে তারপরে নিচের এই 3টি প্রশ্নের আনসার করতে হবে, 6 নম্বরে মূলত আপনাকে যে শব্দগুলো দেখতেছেন এগুলো বলতে কি বোঝায় সেগুলো লিখতে হবে, 7 নম্বরে মূলত আপনাকে আপনারা যে লেখাগুলো দেখতেছেন যেমন কান্দজির মন্দির, তারপরে হলো পাহাড়পুর, তারপরে হলো শালবন বিহার, তারপরে হলো ময়স্নানগর, এগুলো বলতে কি বোঝায় সেগুলো লিখতে হবে, 8 নম্বরে মূলত আমার দেখা কুমোরপাড়ার সংক্ষিপ্তে একটি বর্ণনা দিতে হবে। এখন আমরা সম্পূর্ণ উত্তরটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন সকল বিষয় অ্যাসাইনমেন্ট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক বিন্দু, ইতিমধ্যে আপনারা আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরগুলো স্ক্রিনে দেখতেছেন। যেমন এখানে মূলত 1 নম্বরে শব্দের অর্থগুলো লিখতে হবে, আপনারা দেখতেছেন শখ অর্থ হলো মনের ইচ্ছা, তারপরে হলো টেপা পুতুল অর্থাৎ নরম এঁটেল মাটির চাক হাতে নিয়ে টিফে টিফে যে পুতুল তৈরি করা হয়, তারপরে হলো নকশা অর্থাৎ রেখা দিয়ে আঁকা ছবি, তারপরে হলো শালবন বিহার অর্থাৎ প্রাচীন বৌদ্ধ সভ্যতার নির্দেশন, তারপরে হলো টেরাকোটা অর্থাৎ টেরা অর্থ মাটি আর কোটা শব্দের অর্থ হলো পোড়ানো, এগুলো দেখে দেখে লিখতে পারেন, তারপরে হলো মৃৎশিল্প অর্থাৎ মাটির তৈরি শিল্পকর্ম, তারপরে হলো শখের হাঁড়ি যেটার অর্থ হলো শখ করে পছন্দের জিনিসপত্র যে হাঁড়িতে রাখা হয়। এবার আমরা কথা বলবো 2 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে। আপনি আমাদের ভিডিওটি থামিয়ে স্টপ করো, দেখে দেখে লিখতে পারেন। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক বিন্দু, এবার আমরা কথা বলবো 2 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে। ইতিমধ্যে আপনারা আমাদের কাঙ্ক্ষিত 2 নম্বর প্রশ্নের উত্তরগুলো স্ক্রিনে দেখতেছেন, এখানে মূলত শূন্যস্থানগুলো দেখতেছেন, সেক্ষেত্রে সময় বাঁচানোর সুবিধার্থে আমরা আর এগুলো বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। আপনি আমাদের ভিডিওটি থামিয়ে বা স্টপ করো, দেখে দেখে লিখতে পারেন। এবার আমরা কথা বলবো 3 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে। প্রশ্নের মধ্যে আমরা আপনাদেরকে দেখিয়েছি 3 নম্বরে মূলত সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে, সেক্ষেত্রে আমরা সঠিক উত্তরগুলো এখানে লিখে দিয়েছি। যেমন 3 নম্বরের কতে হবে পহেলা বৈশাখ, হতে হবে ঢাকার চারুকলা ইনস্টিটিউট, গতে হবে মাটির শিল্প, তারপরে গহতে হবে মৃৎশিল্প, তারপরে হলো মাটির কাজ, তারপর হলো শিম ও কাঁঠাল গাছের বাকল থেকে, তারপরে হলো টেরাকোটা, এগুলো দেখে দেখে লিখতে পারেন। এবার আমরা কথা বলবো 4 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে। তার আগে আমি একটি কথা বলতে চাই, আমাদের ভিডিওটি আপনার যদি বিন্দু পরিমাণ উপকার এসে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। ইতিমধ্যে আপনার আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর ক দেখতেছেন, এখানে মূলত প্রশ্নে বলা হয়েছে মাটির শিল্প বলতে কি বোঝায়, অর্থাৎ মাটির শিল্প বলতে আমরা যা বুঝি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতেছেন, সময় বাঁচানোর সুবিধার্থে আমরা আর বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। শিক্ষার্থী, এবার আমরা কথা বলবো 4 নম্বর প্রশ্নের উত্তর খনন প্রশ্ন নিয়ে। ইতিমধ্যে আপনারা প্রশ্নটা স্ক্রিনে দেখতেছেন, এখানে প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম কোনটি, সেক্ষেত্রে আপনি এখান থেকে শুরু করতে পারেন, বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম পোড়া মাটির ফলক, অর্থাৎ আর বাকিটা স্ক্রিনে দেখতেছেন। আর শিক্ষার্থী, কথা বলবো 9 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে। ইতিমধ্যে 9 নম্বর প্রশ্নের উত্তরটা স্ক্রিনে দেখতেছেন, সময় বাঁচানোর সুবিধার্থে আমরা এটা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। আপনি আমাদের ভিডিওটি থামিয়ে বা স্টপ করো, দেখে দেখে লিখতে পারেন। এবার আমরা কথা বলবো 10 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে বৈশাখী মেলায় কি কি পাওয়া যায়, বৈশাখী মেলায় যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো স্ক্রিনে দেখতেছেন, যেমন আম কাঁঠাল, তারপরে হলো জাম, তারপরে বিভিন্ন রকম হাঁড়ি পাতিল বাসন কোসন নানান রকম কিছু পাওয়া যায় মাটির তৈরি, সবগুলো এখানে দেখতেছেন, ভিডিওটি দেখে দেখে লিখতে পারেন। এবার আমরা কথা বলবো 9 নম্বর প্রশ্ন নিয়ে। অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো লেখা, সেই জন্য আমি একটু দ্রুত বলে সময় নষ্ট করতে চাচ্ছি না, সেই জন্য একটু তাড়াতাড়ি বলছি। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে মৃৎশিল্পের প্রধান উপাদান কি, যেগুলো প্রধান উপাদান সেগুলো স্ক্রিনে দেখতেছেন, চতে বলা হয়েছে কয়েকটি মৃৎশিল্পের নাম লিখো, সেক্ষেত্রে আপনি দেখে দেখে লিখতে পারেন। যেমন মৃৎশিল্পের মধ্যে সবচেয়ে প্রাচীন শিল্প হলো
টেরাকোটা বা পোড়ামাটির ফলক, আর বাকিটা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতেছেন। এবার আমরা কথা বলবো 4 নং প্রশ্নের উত্তর স নিয়ে। ইতিমধ্যে আপনারা 6 নং প্রশ্নের উত্তরটা স্ক্রিনে দেখতেছেন। এখানে মূলত প্রশ্নে বলা হয়েছে টেরাকোটা কি, সেক্ষেত্রে উত্তরটা দেখতেছেন। তারপরে জতে বলা হয়েছে বাংলাদেশের কোথায় পোড়ামাটির প্রাচীন ফলক দেখতে পাওয়া যায়। ইতিমধ্যে আপনারা আমাদের উত্তরগুলো সম্পূর্ণ স্ক্রিনে দেখতেছেন। আমাদের ভিডিওটি থামিয়ে বা স্টপ করে বা স্ক্রিনশট দিয়েও দেখে দেখে লিখতে পারেন। এবার আমরা কথা বলবো জহনং প্রশ্ন নিয়ে। জহনং প্রশ্নে বলা হয়েছে মাটির শিল্প কেন বাংলাদেশের ঐতিহ্য ও গৌরবের বিষয়, সেক্ষেত্রে উত্তরটা স্ক্রিনে দেখতেছেন। আর ইয়তে সর্বশেষ 4 নং এর বলা হয়েছে মামার বাড়ির রসের হাড়ি, এ কথাটি বলতে কি বোঝো, সেক্ষেত্রে আপনি আমাদের ভিডিওটি থামিয়ে বা স্টপ করো দেখে দেখে লিখতে পারেন। এবার আমরা কথা বলবো 5 নং প্রশ্নের উত্তর নিয়ে। তার আগে আমি একটি কথা বলতে চাই, আমাদের ভিডিওটি আপনার যদি বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। এবার আমরা কথা বলবো 5 নং প্রশ্নের উত্তর নিয়ে। 5 নং মূলত আপনারা ইতিমধ্যে আমাদের প্রশ্নের মধ্যে দেখেছেন, একটা অনুচ্ছেদটা ভালো করে পড়ার পরে সেক্ষেত্রে নিচের প্রশ্নগুলোর আনসার করতে হবে, অর্থাৎ সারসংক্ষেপ পরে মূলত প্রশ্নগুলোর উত্তর করতে হবে। সেক্ষেত্রে সারসংক্ষেপটা আমরা আপনাদেরকে প্রশ্নের মধ্যে দেখিয়েছিলাম। আর প্রশ্নগুলো হলো শিল্প বলতে কি বোঝো, সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখে দেখে লিখতে পারেন। যেমন যখন কোনো কিছু সুন্দর করে আঁকি বা বানাই অথবা গাই তখন তাই হয় শিল্প, আর শিল্পের এই কাজকে বলা হয় শিল্পকলা। খনন প্রশ্ন হলো শিল্পের কাজের জন্য কি কি প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এখান থেকে উত্তরটা শুরু করতে পারেন, অর্থাৎ শিল্পের কাজের জন্য প্রয়োজন হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান বা দক্ষতা। এবার আমরা কথা বলবো গণন প্রশ্নের উত্তর নিয়ে। ইতিমধ্যে আপনারা আমাদের কাঙ্ক্ষিত গণন প্রশ্নের উত্তরটা দেখতেছেন। এখানে মূলত প্রশ্নে বলা হয়েছে কেন কুমোরদের কাছে এসব কাজ সহজ, ইতিমধ্যে উত্তরটা দেখতেছেন। ভিডিওর মধ্যে আমি আরেকটি কথা বলতে চাই, আপনি যদি সকল সপ্তাহের যদি অ্যাসাইনমেন্ট গুলো যদি না লিখে থাকেন সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তার মাধ্যমে দেখে দেখে লিখতে পারেন, অথবা আমাদের চ্যানেলের প্লে লিস্টে আমাদের এইসব প্রত্যেকটা সপ্তাহের অ্যাসাইনমেন্ট গুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে, সেক্ষেত্রে সেখান থেকে দেখে দেখে আপনি লিখতে পারেন। এবার আমরা কথা বলবো 6 নং প্রশ্নের উত্তর নিয়ে। 6 নং এ মূলত আপনারা যেই 4টি শব্দ দেখতেছেন, মৃৎশিল্প, শখের হাড়ি, টেরাকোটা বা টায়াফা পুতুল, এগুলো বলতে কি বোঝায়, সেগুলো আসলে লিখতে বলা হয়েছে, সেক্ষেত্রে আপনি আমাদের ভিডিওটি দেখে দেখে লিখতে পারেন। যেমন মৃৎশিল্প বলতে কি বোঝায়, সেক্ষেত্রে আপনি ইতিমধ্যে আনসারটা এখানে দেখতেছেন, আপনি দেখে দেখে লিখতে পারেন। সময় বাঁচানোর সুবিধার্থে আমরা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। এবার আমরা কথা বলবো 6 নং প্রশ্নের উত্তর খ এবং গণং নিয়ে। খতে বলা হয়েছে শখের হাড়ি বলতে কি বুঝো, আর গতে বলা হয়েছে টেরাকোটা বলতে কি বুঝো, সবটাই আমরা উত্তরপত্র সম্পর্কে সবটাই আমরা আপনাদেরকে উত্তরপত্র সহকারে দেখিয়ে দিয়েছি, আপনি আমাদের ভিডিওটি দেখে দেখে লিখতে পারেন। এবার আমরা কথা বলবো গহনং প্রশ্ন নিয়ে। যেহেতু 4টি প্রশ্নের আনসার করতে বলা হয়েছে, ইতিমধ্যে উত্তরটা দেখতেছেন। যেমন টাইফা ফুতুল কি, সেক্ষেত্রে আপনি আমাদের ভিডিওটি থামিয়ে বা স্টপ করো দেখে দেখে লিখতে পারেন। এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিবেন, লাইক দিলে আমাদের কাজ করার অনুপ্রেরণা জাগে। এবার আমরা কথা বলবো 7 নং প্রশ্নের উত্তর নিয়ে। ইতিমধ্যে আপনারা আমাদের কাঙ্ক্ষিত 7 নং প্রশ্নের উত্তরগুলো স্ক্রিনে দেখতেছেন। এখানে মূলত বলা হয়েছে কান্দজির মন্দির, তারপর হলো পাহাড়পুর, শালবন বিহার, তারপর হলো মহেশনগর, এগুলো বলতে কি বোঝায়, সেক্ষেত্রে আপনি আমাদের ভিডিওটি থামিয়ে স্টপ করে দেখে দেখে লিখতে পারেন। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক বিন্দু। এবার আমরা কথা বলবো 8 নং প্রশ্নের উত্তর নিয়ে। ইতিমধ্যে আপনারা আমাদের কাঙ্ক্ষিত 8 নং প্রশ্নের উত্তরগুলি স্ক্রিনে দেখতেছেন। এখানে মূলত 2টি প্রশ্নের আনসার করতে বলা হয়েছে, অর্থাৎ প্রথম প্রশ্ন হলো আমার দেখা কুমোরপাড়া সম্পর্কে সংক্ষেপে লিখতে, অথবা আমার দেখা কোনো হস্তশিল্প বা হাতের কাজ সম্পর্কে লিখতে বলা হয়েছে। সেক্ষেত্রে আমরা প্রথমটা নিয়ে প্রথমে কথা বলবো, অর্থাৎ এখানে ইতিমধ্যে আপনারা উত্তরটা দেখতেছেন, অর্থাৎ আমার দেখা কুমোরপাড়ার সংক্ষিপ্ত বর্ণনা নিচে দেওয়া হলো, অর্থাৎ এখান থেকে লিখতে পারেন আমার গ্রামের নাম শিবগঞ্জ, একদিন স্কুল থেকে আসার সময় আমরা 3 বন্ধু কুমোরপাড়ায় গেলাম, কুমোরপাড়ায় ঢুকতেই মাটির পুরা গন্ধ আমাদের নাকে ঢুকলো। তারপরে লিখতে পারেন ভেতরে গিয়ে দেখলাম কুমোরেরা এঁটেল মাটি দিয়ে হাড়ি ফাতিল তৈরি করছে, আরেক পাশে দেখলাম টেফা পুতুল বানাতে, কুমোরদের বউরা হাত দিয়ে টিপে টিপে বিভিন্ন প্রকার টেফা পুতুল বানায়, একজন বৃদ্ধকেও দেখলাম তিনি তুলি দিয়ে মাটির হাড়িতে নকশা বানাচ্ছে, আর বাকিটা স্ক্রিনে দেখতেছেন, এগুলো দেখে দেখে লিখতে পারেন। তারপরে সর্বশেষ আপনারা স্ক্রিনে দেখতেছেন, এখানে প্রশ্নে বলা হয়েছে আমার দেখা কোনো হস্তশিল্প বা হাতের কাজ সম্পর্কে লিখতে বলা হয়েছে, সেক্ষেত্রে লিখতে পারেন
আমার দেখা হস্তশিল্প বা হাতের কাজের মধ্যে অন্যতম হলো নকশি কাঁথা। তারপরে লিখতে পারেন নকশি কাঁথা সাধারণত পল্লীর মেয়েরা বা বধুরা অবসর সময় সেলাই করে থাকেন শিক্ষার্থী, আর বাকিটা আপনারা ইতিমধ্যে উত্তরপত্রের মধ্যে দেখতেছেন। সময় বাঁচানোর সুবিধার্থে আমরা আর বলে সময় নষ্ট করতে চাচ্ছি না, আমাদের ভিডিওটি থামিয়ে স্টপ করো, দেখে দেখে লিখতে পারেন। আপনার যদি আমাদের ভিডিও সম্বন্ধে কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আমাদের আজকের মতো ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।